ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর সুন্দর বিকেলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি ফুটুর মায়ের সঙ্গে খেলছে, আমরা এখন ছাদে আছি। ফুটু ঘুম থেকে উঠে ছাদে এসে এখন মায়ের সঙ্গে খেলতে ব্যস্ত। একটা কথা, এক্সট্রিমলি সরি, দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, কোনো শর্ট ভিডিও দিতে পারিনি, ব্লগও দিতে পারিনি, কারণ কাজে খুব ব্যস্ত ছিলাম আর সোনামণির শরীরও খুব খারাপ ছিল। তো আজকে সোনামণি একটু সুস্থ আছে, আর সুস্থ ওকে হতেই হতো, কারণ কালকে হয় গণেশ পুজো আছে, তোমাদের সবাইকে ইনভাইট হইল। এই সময় মানে প্রত্যেক বছরই গণেশ পুজোটা করে থাকি আমরা, যেহেতু সোনামণি জিটিভির কাজ করে তাই আমরা এই সময় গণেশ পুজোটা করি। ফুটু এখন আদর খাচ্ছে ওর মায়ের কাছে। লাগছে না বড় হচ্ছি তুমি, এত আদর খেতে হবে বাবা? আবার ঘুমিয়ে পড়বি, আমার লাগে না। যেহেতু গণেশ পুজো আছে তাই আজকে অনেক কাজ, ঘর পরিষ্কার করাতে হয়ে গেছে, আর শুধু বাকি আছে ঠাকুর যেখানে রাখা হবে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, আরও কম্পিউটারটা খোলার ব্যাপার আছে। কিন্তু একটা চিন্তার বিষয় আছে, কালকেও সোনামণির কাজ আছে একটুখানি, যার জন্য কম্পিউটারটা আজকে খোলা যাবে না, কালকে খুলতে হবে। আর আজকে বাদে ঠাকুরের কেনাকাটা করতে যাব, ঠাকুরের যা যা লাগবে পুজোর জোগাড় সেগুলো সব কিনতে যাব আমরা। তোমাদেরকে দেখাবো কী কী কেনা হচ্ছে। তার আগে মেন জিনিস সেটা হচ্ছে পুজোর ফর্দ, তো সেই ফর্দটা দেবে আমার ঠাকুমা, এইসব ব্যাপারে যে সব থেকে বেশি এক্সপার্ট। তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো আজকে একটু বাদে, তো ওয়েট অ্যান্ড সি। ওকে, তো আমরা ছাদ থেকে চলে এসেছি ঘরে, আর আমাদের এক্সপার্ট চলে এসছে, তার সঙ্গে আপনাকে আপনাদের আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমার ঠাকুমা, এখন ফর্দ করতে ব্যস্ত, আর পুটু ফর্দ মুখস্থ করছে, যদি কোনো ভুল হয় রাস্তায় কিছু নিতে তাহলে পুটু মনে করিয়ে দেবে, তাই মনোযোগ সহকারে পুটু এখন ফর্দটা শুনছে। আর বলো মধু লাগবে না খামা, মধু তারপরে ঘি, ওই একটুখানি ওগুলো আনতে হবে তো নতুন দিয়ে, ধূপ, ধুনো, তারপরে ইয়ে চিড়ে বাতাস বলতো কিছু আমি বলিনি, আমার জিনিসটা আমার করবি না তুই, আমি বলেছি নাকি? আর মিষ্টি মানে তোমার সেকেন্ড ভার্সন কালকে কাজ রাখবো না, মানে বলেছি যদি থাকে 12টার মধ্যে মিটিয়ে দিতে, ও তো সুযোগ হলো একটু বেলা হলে অসুবিধা নেই, তাহলে এটা খুলে দিয়ে রান্না বান্না তো কালকে ব্যাপার নেই, খরচ হবে রিচুপুচি হবে, আমরা আশা করছি হয়ে যাবে, দুর্গমনো দুর্গমনো করে সে বাড়ি আসছে, সে বাড়ি আসছে বলছে, সে বাড়ি আসছে মানে গণপতি বাপ্পা আসছে, দুর্গমনো হচ্ছে না কি হবে না, সে আসছে বাড়ি, আমরা তোমার ইচ্ছা থাকলে তুমি এসো, আমি না জোর করবো না, তুমি আমাকে কাজও সেরকম দেবে যেরকম তুমি আনতে পারি, সব কিছুই তার আমার পৈতে লাগবে নাকি, পৈতে লাগবে
আমার পইতে পইতে ছাড়া পুজো হয় না? আমি যদি মানুষ হিসেবে পুজো করতে চাই তাহলে অসুবিধা কোথায়? আমাকে ব্রাহ্মণ হয়ে পুজো করতে হবে? বলুন আপনি কি বলছেন। তুমি দুদিন বাড়িতে এসে অনেক কিছু শিখে গেছো মনে হচ্ছে। এই যুদ্ধ চলতেই থাকবে। এই যুদ্ধ থামানোর পরে আমরা দেখি বেরোবো। বর্ধটা হচ্ছে সেগুলো আনতে যেতে হবে অবশ্যই। আগে পৈতে যুদ্ধটা থামাই, তারপরে আর পৈতে পড়ার ব্যাপারটা এটা অনেকে কনফিউশন থেকে যাবে। আমি ব্রাহ্মণ হয়েও কি কেন পৈতে পড়ি না, তো সেটা পরে কোনো ব্লগে তোমাদেরকে বলবো। সো গাইজ, আমরা যাচ্ছি পুজোর জিনিসপত্র কিনতে, আর কোনো উনিও রেডি, আমিও রেডি, তো চলো বাজারে গিয়ে দেখা হবে, বাজারে গিয়ে দেখা হবে। ওকে, হ্যালো, আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি। ঠাকুরটা এত বড় যার জন্যে আর কিছু কেনা হয়নি এখনো, তো আবার একবার বেরোতে হবে বাকি জিনিসগুলো কিনতে। আর ঠাকুরটা যখন কেনা হয়েছিল ভাবলাম দেখাবো, কিন্তু সেই সময়টাও হয়নি, হঠাৎ করে এত সব কিছু এমন হয়ে গেল। তো অবশ্যই ঠাকুরটা তোমাদেরকে তো দেখাবোই, কেমন হয়েছে সেটা একটু সারপ্রাইজ থাক বা সাসপেন্স থাক। তো আবার যাব বাকি জিনিসগুলো কিনতে। গাইজ, আমরা চলে এসেছি, সব কেনাকাটা হয়ে গেছে, এখন এবার সেগুলো গুছিয়ে ঠিক জায়গায় রাখতে হবে। আর তোমরা দেখো, অনেকদিন খেতে পাইনি, অনেকদিন খেতে পাইনি। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, অনেকদিন পর অনেকদিন খেতে না হবে। আজকেও ফিশ ফ্রাই খাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হব। আর বাপ্পার সঙ্গে অবশ্যই তোমাদের দেখা করাবো, আমাদের ঠাকুরটা তোমাদের দেখাতে হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও, শর্ট ভিডিও দেখার জন্যে। ওকে, বাই, গুড নাইট, টাটা।